আরেকটা ফিতনার সংক্ষিপ্ত একটু টাচ দেই, যেই ফিতনা আরো মারাত্মক, আরো ভয়ানক। আমরা যেটা আলোচনা করেছিলাম রসুলের হাদিস, আল্লাহর নবী বলেছেন বাদিরুবিল আমালি ফিতানান কাকিতু আল-লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ঘুটঘুটে ফিতনা আসার পূর্বেই তোমরা দ্রুত নেক আমল শুরু করে দাও। কেননা এমন এক সময় আসবে যখন সকালবেলা তুমি মুসলমান থাকবা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবা, সন্ধ্যাবেলা মুসলমান থাকবা, সকালবেলা কাফের হয়ে যাবা। কোন সময় যে ঈমান চোরেরা তোমার ঈমানটা চুরি করে নিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবা না। নতুন এক ফিতনা দেখা দিয়েছে যার নাম হলো আহলে কোরআন। যার নাম কি? যার নাম কি? আহলে কোরআন। যারা বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি, কি বলে, কোরআন মানি হাদিস, এরকম আহলে কোরআন নাম শুনছেন আপনারা? এদের অনেক নাম আছে। একটা হচ্ছে মুনকিরিনে হাদিস, এদেরকে মুনকিরিনে হাদিসও বলা হয়, যারা হাদিসকে অস্বীকার করে। সংক্ষিপ্তভাবে তারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন। কি নাম দেয়? আহলে কোরআন। এই আহলে কোরআন এটা অত্যন্ত জঘন্য ব্যক্তিত্ব, জঘন্য একটা আকীদা। যারা রসুলের হাদিসকে অস্বীকার করে, প্রকারান্তরে রসুলকে অস্বীকার করে, বরং কোরআনকেই অস্বীকার করে। যাদের ব্যাপারে 1450 বছর পূর্বে আল্লাহর নবী সতর্ক বার্তা দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস 4604 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে কোরআনদের ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন। মিকদাদ ইবনে মাদি কারীব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিতনাহু মাআহু। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত ভালো করে শোনো, ও আমার সাহাবী সাবধান হও, ভালো করে শোনো যে আল্লাহ পাক আমাকে কিতাব এবং কিতাবের অনুরূপ জিনিস আমাকে দান করেছেন। কিতাবের অনুরূপ জিনিস হলো হাদিস বা সুন্নাহ, হাদিস বা সুন্নাহ। এরপরে আল্লাহর নবী বললেন, আলা ইউশিকু রাজুলুন শাবআন মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাদাল কুরআন ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাআহিল্লুহু ওয়ামা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু। আল্লাহর নবী 1450 বছর পূর্বে এই আহলে কোরআনদের ব্যাপারে উম্মাহকে সতর্ক করে গিয়েছেন, এই ঈমান চোরেরা মুখরোচক কথা দিয়ে সরল মানে মুসলমানদের ঈমান চুরি করা শুরু করেছে। ঠিক কিনা বলেন? এই এলাকায় কিছু আছে না নাই? ঢাকার শহরে সব জায়গায় আছে, বিভিন্ন শহরে। আমি সেই পার্বত্য চট্টগ্রাম একেবারে খাগড়াছড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমাকে এই টপিকের উপর আলোচনা করতে হয়েছে। তার মানে এদের শিকড় শুধুমাত্র রাজধানী নেই, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে অঞ্চলে পর্যন্ত বিস্তৃত হয়েছে এই আহলে কোরআন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত ভালো করে শোনো, আলা ইউশিকু রাজুলুন শাবআন মুত্তাকিয়ান আলা আরিকাতিহি। নবীজি বললেন, অচিরেই এমন কিছু ব্যক্তির আবির্ভাব হবে যারা সাবান একেবারে প্রাচুর্যের অধিকারী, টাকা পয়সার মালিক, ভুড়ি টুড়ি আছে, হৃষ্ট পুষ্ট, মোটা তাজা, মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এভাবে সিংহাসনে চেয়ারের উপর হেলান দিয়ে বসবে। তারা বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, এই কোরআনই তোমাদের জন্য যথেষ্ট, এই কোরআনের মধ্যে যা কিছু তোমরা হালাল পাও তাই তোমরা হালাল মানবে, আর কোরআনের মধ্যে যা কিছু হারাম পাও তাই তোমরা হারাম মানবে, অন্য কোনো কিছু মানার তোমাদের দরকার নাই। তাহলে আজ থেকে 1450 বছর পূর্বে যেই ফিতনা সম্পর্কে যাদের ব্যাপারে আল্লাহর রসুল সতর্ক করে দিয়েছেন, তারা কোনোদিন হকপন্থী হতে পারে না, তারা হলো চূড়ান্ত ভ্রান্ত এবং গোমরা। জোরে বলেন ঠিক কেনা? এবং এটা কেয়ামতের আলামত। রসুল বলেছেন, আলা ইউশিকু রাজুলুন, অচিরেই এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যে মানুষগুলো এ কথা বলবে, শুধু কোরআনই আমাদের জন্য যথেষ্ট, কোরআন ছাড়া অন্য কিছু আমরা মানি না। আবু দাউদ শরীফের হাদিস 4605 নম্বর হাদিস, আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফে আন আবিহি, উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তিনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতীহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু ফায়াকুলু লা নাদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানাহু। আল্লাহর নবী বলেন যে এমন কিছু মানুষের আবির্ভাব হবে, এমন কিছু মানুষের উদ্ভব ঘটবে কামতের পূর্বে, মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, যারা সিংহাসনের পর এরকম হেলান দিয়ে বসবে, চেয়ারের উপর হেলান দিয়ে বসে থাকবে, ফায়াতিহিল আমরু মিন আমরি। আল্লাহর নবী বলেন, আমার নির্দেশ সূচক, আমার আদেশ সূচক যখন কোনো নির্দেশ তাদের কাছে আসবে, তখন তারা বলবে, লা নাদরি, এটা আমরা জানি না, আমরা কোরআনের মধ্যে যা পাই কেবল তারই অনুসরণ করব, তাই আমরা মান্য করব। 1450 বছর পূর্বে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদের ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন,
আমরা দেখতে পাচ্ছি তারাই বর্তমান যুগে মানুষকে গুমরা করছে, মানুষের ঈমান চুরি করছে। এজন্য আমরা বলি প্রিয় কলিজার টুকরো যুবক ভাইয়েরা, তুমি শুধুমাত্র অনলাইন আর গুগল মুফতির কাছ থেকে এলেম শিখবা, খবরদার খবরদার, কোন সময় যে তোমার এলেম তোমার ঈমানটা চুরি হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবা না। এ ধরনের ঈমান চোরদের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি তো চ্যালেঞ্জ করেছিলাম এক আহলে কোরআনকে, আরে তুমি তো আহলে কোরআন দাবি করো, হাদিস ছাড়া কোরআনকে কোরআন প্রমাণ করাও সম্ভব নয়, ঠিক কিনা বলেন? না বুঝে ঠিক বলছেন, বুঝাইলে বুঝবেন, হাদিস ছাড়া কোরআনকে কোরআন প্রমাণ করাও যাবে? বলেন তো, আল্লাহ পাক কোরআন কি এরকম কিতাব আকারে নাজিল করছেন? কিতাব আকারে নাজিল করছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত দিয়েছেন, কাষ্ঠ খণ্ডের ভিতরে লিখে একবারেই পাঠিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরকম ভাবে কিতাব আকারে নাজিল করছেন? না, করেন নাই। ওহি কিভাবে নাজিল হয়েছে? সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, লম্বা হাদিস, দীর্ঘ হাদিসের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিয়েছেন কিভাবে আল্লাহ রাসূলের কাছে ওহি আসতো। এরপরে তিনি গারে হেরায় গেলেন, ইবাদত করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আসলেন, আসার পরে তিনি বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে বুকের সঙ্গে লাগালেন, চাপিয়ে ধরলেন, এরপর আবার বললেন ইকরা, পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এভাবে 3 বার যখন বুকের সাথে চাপ দিলেন, চতুর্থবার তিনি পড়লেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আয়াত নাজিল হলো। হীরা গুহা থেকে চলে আসলেন, এসে খাদিজাতুল কুবরাকে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, চাদর দ্বারা ঢেকে দাও। এরপরে যখন চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো, তার অবস্থা স্বাভাবিক হলো, তিনি ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন, তিনি তাকে সুসংবাদ দিলেন। এবার বলেন আল্লাহ রসুলের প্রতি সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছে, আল্লাহ রসুল যদি না বলতেন আপনি কি জানতেন যে এটা কোরআন? কথা বলেন, আল্লাহ রসুল যদি না বলতেন যে এটা কোরআন আপনি জানতেন না? জানতেন না। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস আমি আপনাকে শোনালাম সংক্ষিপ্তভাবে। তাহলে এটা যে কোরআন আপনি জেনেছেন কেমনে? রসুল বলেছেন এটা কোরআন, তাই আপনি জানেন এটা কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন এটা কোরআন, এটা সুরা, আপনি জানেন এটা কোরআন সুরা। আর রসুলের কথা, রসুলের কাজকেই হাদিস বলে, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম এখানে আছেন, রসুলের কথা রসুলের কাজকে কি বলে? হাদিস বলে। রসুল যে হীরা গুহা থেকে আসলেন, এই যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই আয়াত নাজিল হয়েছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা উদ্রুলি সাইদান, যাও জায়েদ, জায়েদকে ডেকে নিয়ে আসো, ফালইয়াজি বিদাওয়াতি ওয়াল লাউহি ওয়াল কাতিফ, জায়েদ যেন দাওয়াত, কালি, হাড্ডি এবং কাঠখণ্ড এগুলো নিয়ে আসে। যখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, এবার আল্লাহ রাসূল বললেন উক্তুব, তুমি এইটা লেখো। এরপরে তিনি লিখলেন। তাহলে সূরা যখন নাজিল হতো, আয়াত যখন নাজিল হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে ডেকে বলতেন এই আয়াতটা অমুক সূরার অমুক জায়গায়, এই সূরাটা অমুক সূরার অমুক পরে তুমি লেখো। সুতরাং কোরআন যেভাবে বিন্যস্ত হয়েছে এটা রাসূলের হাদিসের মাধ্যমেই হয়েছে। সুতরাং আপনি হাদিস মানেন না তার মানে কোরআনও আপনি মানেন না। যারা বলেন ঠিক কেনা? আমি দীর্ঘ আলোচনায় যেতে পারবো না, আমার হাতে মাত্র 10 মিনিট সময় আছে। আহলে কোরআনরা যেভাবে প্রশ্ন করে মানুষদেরকে গুমরা করে, আমি তাদের কয়েকটা প্রশ্ন, যেই প্রশ্নগুলো করে স্বাভাবিক মানুষদেরকে তারা গুমরা করে, এমন কিছু প্রশ্ন করে আমি তার জবাব আপনাদেরকে দিচ্ছি, যাতে করে সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তারা ঈমান চুরি করতে না পারে। আহলে কোরআনদের নামাজ দেখছেন আপনারা? আরে কথা বলে, নামাজ দেখছেন? ওরা আমাদের মতো নামাজ পড়ে না, ওরা 2 রাকাত নামাজ পড়ে, সেই নামাজ ভিন্ন, ইউটিউবে আছে আপনারা দেখে নেবেন, ওই নামাজ ভিন্ন, ওই নামাজের সাথে আমাদের নামাজের কোনো কি নাই, মিল নাই। সুতরাং আহলে কোরআনদেরকে মুসলমান বলার কোনো সুযোগ, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আমি প্রথম ওদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, এরকম বেশ কিছু প্রশ্ন করে, যেই প্রশ্নের মাধ্যমে সরল মানা মুসলমানদের ঈমান চুরি করে। 1 নম্বর প্রশ্ন হলো, তারা বলতে চায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের অনেক পরে হাদিস লেখা হয়েছে, হাদিস যদি মানা লাগতো, হাদিস যদি দলিল হতো, হাদিস যদি হুজ্জত হতো, তাহলে রসুলের যুগেই হাদিস লেখা হতো। এখন এই প্রশ্ন যদি সাধারণ একজন মুসলমানের কাছে করে, ঠিকই তো, রসুলের যুগে তো হাদিস লেখা হয় নাই, অনেক পরে লেখা হয়েছে, তাহলে হাদিসের মধ্যে মনে হয় আসলে দলিল না, আসলে হাদিস মানার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? জটিল প্রশ্ন কিনা? আমরা বলবো রসুলের যুগেই হাদিস লেখা হয়েছে। মুখের কথা বললে হবে না, দলিল দিতে হবে।
কথা বলেন, দলিল দিতে হবে। প্রথম দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 113, হাদিস নম্বর কত? 113 নম্বর হাদিস। ওয়াহাব ইবনে মুনাব্বিহ একজন তাবিঈ, তিনি তার ভাই ওহুয়া হাম্মাম ইবনে মুনাব্বিহ তার থেকে বর্ণনা করেন, তিনি ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাগরের ছাত্র। তিনি বলেন, সামিতু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, ওয়াহাব ইবনে মুনাব্বিহ তার ভাই হাম্মাম ইবনে মুনাব্বিহ তিনি বলেন যে আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লাইসা আহাদুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা হাদিসান আন রাসূলিল্লাহি মিন্নি ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ফাইন্নাহু কানা ইয়াকতুব ওয়া কুনতু লা আকতুব। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার থেকে সাহাবায়ে কেরামের মধ্যে বেশি হাদিস কেউ জানে না, ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, একজন সাহাবী যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ফাইন্নাহু কানা লা ইয়াকতুব ওয়া কুনতু লা আকতুব, তিনি হাদিস লিখতেন আর আমি হাদিস লিখতাম না, তিনি হাদিস লিখতেন আর আমি হাদিস লিখতাম না, এজন্য তিনি আমার চেয়ে বেশি হাদিস জানেন। তাহলে আহলে কোরআনরা যে দাবি করে রসুলের যুগে হাদিস লেখা হতো না, এই দাবিতে তারা সত্যবাদী না চরম মিথ্যাবাদী? জোরে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? দুই নম্বর আবু দাউদ শরীফের হাদিস 3346 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যার নাম আপনারা একটু আগে শুনেছেন তার থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলেন যে আমি আল্লাহ রসুল থেকে যা শুনতাম তাই লিখে ফেলতাম, তাই লিখে রাখতাম। ফানাহাতনি কুরাইশুন, কুরাইশ আমাকে নিষেধ করলো, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি আল্লাহ রসুল থেকে যা শোনো তাই লিখো কেন? আতাক্তুবু কুল্লা শাইইন তাসমাউহু, আল্লাহ রসুল থেকে যা শোনো তাই তুমি লিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, আল্লাহ রাসূল মানুষ, কখনো রাগান্বিত অবস্থায় কথা বলে, কখনো খুশি হয়ে কথা বলেন, তো তুমি যা শোনো তাই লিখো, এরকম তুমি লিখো না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন যে ফামসাকতু আনিল কিতাব, তাদের এই নিষেধাজ্ঞা শুনে আমি লেখা বন্ধ করে দিলাম, আমি আর হাদিস লিখতাম না। ফাযাকারতু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হাদিস লিখতাম কিন্তু কুরাইশরা তো আমাকে হাদিস লিখতে নিষেধ করেছে, এটা আমি যখন আল্লাহ রাসূলকে বললাম, ফাওমা বি উসবুইহি ইলা ফীহি, আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে তার মুখের দিকে এইভাবে এইভাবে ইঙ্গিত করলেন, ফাওমা বি উসবুইহি ইলা ফীহি, আল্লাহ রাসূল তার আঙ্গুল মুবারক দিয়ে তার মুখের দিকে জবানের দিকে এইভাবে ইঙ্গিত করলেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ভালো করে শুনো, আল্লাহ রাসূল ইঙ্গিত করে বললেন, উক্তুব, তুমি লেখো, ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি মা ইখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ আমি যা বলি তা তুমি লিখতে থাকো, আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই জবান থেকে হক কথা ছাড়া কখনো না হক কথা বের হয় না। আল্লাহু আকবার। তাহলে আহলে কোরআনরা যে দাবি করে রসুলের যুগে হাদিস লেখা হতো না, সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। দুই নম্বর তারা বলে, আরেকটা প্রশ্ন করে যে আল্লাহ রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন, এমনকি হাদিস লিখা থাকলেও মুছে ফেলতে বলেছেন, সুতরাং হাদিস যদি দলিল হতো আল্লাহ রসুল মুছে ফেলতে বলতেন না। জটিল প্রশ্ন না, কথা কয় না, কঠিন প্রশ্ন না? আচ্ছা, আমরা এবার প্রশ্ন রাখতে চাই আহলে কোরআনদের কাছে, আল্লাহর রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন, কোরআনের কোন আয়াতে আছে আপনি দেখান? কোরআনের কোন আয়াতে আছে আপনি দেখান? কোরআনের আলেম উলামায়ে কেরাম এখানে আছে, কোরআনের কোন আয়াতে নাই, কোরআনে কোন আয়াতে নাই। তাহলে আপনি জানলেন কেমনে আল্লাহর রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন? বলবে যে হাদিসে আছে। তাহলে আপনি তো হাদিস মানেন না, কথা কয় না, ওরা কি হাদিস মানে? তাহলে আপনি নিজের বেলায় হাদিস মানেন আর অন্যের বেলায় হাদিস মানেন না, নিজের বেলায় কুরু কুরু অন্যের বেলায় মাকরু, এরকম ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন? কথা কয় না, কথা কয় না। তাহলে বুঝতে হবে এদের সে বড় ধোকাবাজ আর কেউ হতে পারে? ওরা নিজের বেলায় হাদিস দিয়ে দলিল দেয়, আল্লাহ রসুল কি করছেন? হাদিস লিখতে নিষেধ করেছেন, সুতরাং হাদিস লেখা হাদিস হুজ্জত হতে পারে না, দলিল হতে পারে না, আল্লাহ রসুল হাদিস লিখা থাকলেও মুছে ফেলতে বলেছেন, সুতরাং হাদিস দলিল হতে পারে না। এই প্রতারকের দল, ইমান চোরের দল হাদিসটা পরিপূর্ণ উল্লেখ করে না। হাদিসটা এসে সহিহ মুসলিমে 4700 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস, আমি হাদিস আপনাকে শোনাচ্ছি। নবীজি বলেছেন, লা তাকতুবু আন্নি, লা তাকতুবু আন্নি ওমান কাতাবা আন গায়রিল কুরআন ফালইয়ামহুহু, আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার থেকে হাদিস লিখো না, যদি তোমরা কোরআন ছাড়া অন্য কিছু লিখো ফালইয়ামহুহু, তোমরা সেটা মুছে ফেলো। এতটুকু বলবে হাদিস কিন্তু এতটুকু শেষ হয় নাই,
হাদিস আরো আছে, কিন্তু আপনাকে বলবে এতটুকু, দেখছো সহি মুসলিমের হাদিস, সহি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন, কোরআন ছাড়া অন্য কিছু লেখা থাকলে মুছে ফেলতে বলেছেন, যদি হাদিস দলিল হতো আল্লাহ রাসূল মুছে ফেলতে বলতেন না। হাদিস শেষ হয় নাই, হাদিস আরো আছে। এক অংশ এটা হলো হাদিসের শেষ অংশ, কি আল্লাহ রাসূল বলেছেন, হাদিস লিখো না, ও হাদ্দিসু আন্নি, তবে আমার থেকে শুনে শুনে তোমরা হাদিস বর্ণনা করো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও হাদ্দিসু আন্নি, তোমরা আমার থেকে হাদিস বর্ণনা করো, আমরা প্রশ্ন রাখতে চাই, হাদিস যদি দলিল না হতো আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করার কথা বলতেন না, যেহেতু আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করার কথা বলেছেন সেহেতু হাদিস হুজ্জত, হাদিস দলিল, কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? হাদিসের প্রথম অংশ তোমার জন্য দলিল, শেষের অংশ দলিল হলো না কেন? এরকম ডাবল স্ট্যান্ডার্ড নীতি তোমাদের কেন কথা কয় না? তাহলে বুঝতে হবে এদের চেয়ে বড় ঈমান চোরার ধোঁকাবাজ আর কেউ হতে পারে? তাহলে এবার আপনার মনে একটা প্রশ্ন এসেছে, হুজুর বুঝলাম এটা, এটা তো বুঝলাম যে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করতে বলেছেন, তাহলে লিখতে নিষেধ কেন করেছিলেন? লিখতে এজন্য নিষেধ করেছিলেন, প্রাথমিক পর্যায়ে যখন কোরআন নাজিল হচ্ছিল ওই সময় সাহাবায়ে কেরাম কোরআনের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন নাই, তো প্রাথমিক পর্যায়ে যদি কোরআনের সাথে হাদিসও লেখা শুরু করে দিতেন কোরআনের সাথে হাদিস মিশে যেত, এজন্য আল্লাহ রাসূল প্রাথমিক পর্যায়ে নিষেধ করেছিলেন, পরবর্তীতে হাদিস লেখার অনুমতি দিয়েছেন, যার দলিল আমি একটু পূর্বে সহিহ বুখারী এবং আবু দাউদ থেকে দিয়েছি। মনে আছে তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি হাদিস লিখছেন নাকি লিখেন নাই কথা বলেন, লিখছেন নাকি লিখেন নাই জোরে বলেন। আচ্ছা আরেকটা জটিল প্রশ্ন করবে, কয় কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজির 9 নম্বর আয়াত, যে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনে আল্লাহ বলেছেন এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু হাদিস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই, সুতরাং যদি হাদিস দলিল হতো তাহলে হাদিস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিতেন। জটিল প্রশ্ন না, কথা কয় না? এখন এই প্রশ্ন যদি সাধারণ একজন মুসলমানকে যে ওরা করে, সে তো ভেবাচাকা খেয়ে যাবে, হায়রে ঠিকই তো কথা, কোরআনেই তো কথা। আচ্ছা